জ্বর, ঠান্ডা লাগা বা অন্যান্য ব্যথায় আদা উপকারী, কারণ আদা এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। শীতকালে ঠান্ডার সময় তাই সকালে খেতে পারেন আদা। ঋতু বদলের সময় অ্যাজমা, মাইগ্রেনের মতো সমস্যা প্রায় দেখা যায়, এই সময় খাওয়ার সাথে আদা রাখুন। সর্দি কাশির প্রকোপের সময় মুখে আদা রাখলে আরাম পাবেন। বমি ভাব থেকে রেহাই পেতে কয়েক কুচি আদা চিবে দেখতে পারেন, সমস্যা অনেকটা কেটে যাবে। হার্ট ভালো রাখতে আর্টারি ওয়ালে ব্যাড কোলেস্ট্রল ও ফ্যাটি অ্যাসিড জমে করোনারি হার্ট ডিজিজের সমস্যা দেখা যায়, ফলে রক্ত চলাচলে অসুবিধা হয়। আদা রক্ত চলাচলে সহায়তা করে, লিভার ও ব্লাডে কোলেস্ট্রলের ফলে আবর্জনা বর্ষণ কম রাখতে আদা সাহায্য করে। আমাদের শরীরের টিস্যু বেশি এনার্জি ব্যবহার করার ফলে বেশি ক্যালোরি নষ্ট হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধ করে। ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে আদা উপকারী। 100 গ্রাম আদার মধ্যে রয়েছে এনার্জি 80 ক্যালোরি, কার্বোহাইড্রেট 17 গ্রাম, ফ্যাট 0.75 গ্রাম, পটাশিয়াম 415 মিলিগ্রাম, ফসফরাস 34 মিলিগ্রাম। তাছাড়া আদার রয়েছে আরো অনেক ঔষধি গুণ। আর্থ্রাইটিসের সমস্যায় ভুগলে সারাদিনে খাবারে অল্প পরিমাণে আদা রাখার চেষ্টা করুন। আদা দিয়ে চা খেতে পারেন, সালাদে আদার রস লম্বা কুচি মেশাতে পারেন। ঘন ঘন ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস কমিয়ে আদা খেয়ে দেখতে পারেন। আর্থ্রাইটিসের ব্যথা কমাতে জিঞ্জার অয়েল অনেক উপকারী। গর্ভবতী মহিলাদের সকালে খারাপ লাগার সমস্যা কমাতে আদা সাহায্য করে, তাছাড়া এটি হজমে সহায়তা করে। তবে গলস্টোনের সমস্যা থাকলে কত পরিমাণ আদা খাবেন তা ডাক্তারের কাছ থেকে জেনে নিন। গর্ভাবস্থায় সারাদিনে 250 গ্রামের বেশি আদা খাওয়া উচিত হবে না, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন।